আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে খুব ভালো আছি। প্রায় 4.5 মাস পর আমি আজকে বাসা থেকে বের হয়েছি, আমি আর আমার হাজবেন্ড, স্বাস্থ্যবিধি মেনে। কিছু কেনাকাটা খুবই দরকার ছিল, যেটা না করলে নয়, সেই কেনাকাটা করতে বের হয়েছি। ঘরে থাকাটা খুবই কষ্টের, প্রথম প্রথম বোঝা যায় নাই, বুঝতে পারি নাই। যতই দিন যাচ্ছিল কষ্টটা ততই দিন দিন আরও বাড়ছিল। আপন জন প্রিয় মানুষের দেখা নাই, সাক্ষাৎ নাই। আমি গ্যান্ডারিয়া এলাকায় থাকি, গ্যান্ডারিয়া এলাকায় সবচেয়ে বড় হাসপাতাল আসগর আলী হাসপাতাল। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এলাকায় আসগর আলী হাসপাতাল, অনেক নাম করা। এই যে সামনে দেখা যাচ্ছে সবুজ, ঢাকার প্রান্তে এক টুকরো সবুজের ছোঁয়া, খুব ভালো লাগছে দেখতে। সবুজ আমার খুব ভালো লাগে, মনে হয় সবুজকে আমি আলিঙ্গন করি, খুবই ভালো লাগছে। আমার জন্ম গ্রামে, গ্রামে আমার বড় হওয়া, কিন্তু গ্রামের সৌন্দর্যটা তখন এতটা বুঝিনি। যখন আমি ঢাকায় থাকতে শুরু করি তখনই আমার গ্রামটা খুব ভালো লাগে। আমার হাজবেন্ড লটকন কিনছে, লটকন আমার খুব প্রিয় ফল, এটা আমি খেতে খুব ভালোবাসি। দেখা মাত্রই কিনে নিল, বাসায় গিয়ে লটকন খাবো। লটকন খেতে খুব ভালো লাগে, তবে লটকনের মানে চুষতে চুষতে অনেক কষ্ট হয়, গাল ব্যথা হয়। রিক্সা চালক আবার রিক্সা চালানো শুরু করলো। আমি সাধারণত ওয়ারি থেকে কেনাকাটা করি, কিন্তু ওয়ারি বর্তমানে লকডাউন আছে, এ কারণে ওয়ারি যেতে পারি নাই, অন্য জায়গায় যাচ্ছি। আমি রিক্সা চালককে দেখছি আর মনে মনে ভাবছি যে রিক্সা চালানো কত কষ্ট। আমরা পেছনে বসে থাকি আর রিক্সা চালক আমাদেরকে টেনে নিয়ে যায়। এই রাস্তাটা আমার নিত্যদিনের পরিচিত, এই রাস্তা দিয়ে প্রতিদিন আমি স্কুলে যাই ছেলেকে নিয়ে। আমার ছেলে মতিঝিল এলাকায় পড়াশোনা করে, এদিক দিয়ে প্রতিদিন যাওয়া আসা হয়। আজকে অতটা জ্যাম ছিল না, প্রতিদিন প্রায় যখন আমি স্কুলে যাই খুবই জ্যাম থাকে। সেই চিরচেনা ঢাকা শহর অনেক দিন পর দেখলাম, গাড়িটা আমাদের খুব কাজ দিয়ে গেল, খুবই রিক্স। এভাবেই মানে ঢাকা শহরের মানুষ চলাফেরা করে, খুব রিক্স নিয়ে চলাফেরা করে, কোন দিক দিয়ে কখন কোন গাড়ি আসে চলা বলা খুব কষ্ট। বিশেষ করে ঢাকা শহরে রিক্সায় চলাটা খুবই রিক্স। আমি এখন যেই জায়গায় আছি সেই জায়গাটার নাম দয়াগঞ্জ। 18 থেকে 20 বছর আগে এখানে খাল ছিল, এখন সেই খালটা নেই। খালের উপরে নাকি একটা ব্রিজ ছিল, ব্রিজটা খুব উঁচা ছিল, সেই ওই ব্রিজ দিয়ে রিক্সা চলাচল করতো। সেই রিক্সা চলাচলের সময় নাকি আবার ঠেলা দিতে হতো, ঠেলা দিয়ে রিক্সাটা উপরে যেত। এই দুই পাড়েই রিক্সা ঠেলা দেওয়ার জন্য মানুষ থাকতো, সেই ঠেলাওয়ালাদের আবার 50 পয়সা করে দিতে হতো। এই গল্পগুলো আমি আমার শাশুড়ি আমার হাজবেন্ডের মুখে শুনেছি, আমি কখনো চোখে দেখিনি। কেনাকাটা করে আমি বাড়ি ফিরছি। আমি আমার শাশুড়ির জন্য শাড়ি কিনলাম, যে দোকান থেকে শাড়ি কিনলাম সেই দোকানদার আমার শাড়ি কেনা দেখে খুবই খুশি। আমি আমার শাশুড়ির জন্য শাড়ি কিনলাম আর আমার হাজবেন্ডকে আমি বারবার জিজ্ঞেস করছি শাড়িটা আমার শাশুড়িকে মানাবে কি না, কালারটা ঠিক আছে কি না। অনেক ঘুরে ঘুরে কিনেছি, দোকানদার দেখে বলল যে আপনি কার জন্য শাড়ি কিনছেন, তখন আমি বললাম আমার শাশুড়ির জন্য। তখন বলল যে শাশুড়ির জন্য এত যত্ন সহকারে শাড়ি কিনছেন, আমার খুব ভালো লাগলো কথাটা শুনে। শাশুড়ির জন্য যাই কিনি ভালোটা কেনার চেষ্টা করি, যেন সে পরে আরাম পায়, এই চিন্তাটা রেখেই আমি কেনাকাটা করি আমার শাশুড়ির জন্য। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বেশি সময় লাগবে না। খুব বাহিরে বের হয়ে খুব ভালো লাগলো, মনে হচ্ছে পৃথিবীটা আগের মতো হয়ে গেছে, করোনা মুক্ত হয়ে গেছে, পৃথিবীটা সুস্থ হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর আবার মনে হলো যে না, পৃথিবী ঠিক হয়নি। সেই আতঙ্ক, ভয়, কাকে স্পর্শ করলে কি হবে, একটা আতঙ্ক সবসময় বিরাজ করছে। মনে হচ্ছে কবে পৃথিবীটা ঠিক হবে, আবার আগের মতো নির্দ্বিধায় চলাফেরা করতে পারবো, সেই আশায় থাকছি। আল্লাহ পাক কবে আমাদেরকে মুক্তি দিবে। বর্তমানে বেঁচে থাকাটাই সবচেয়ে হলো আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, বড় রহমত। বেঁচে আছি, সুস্থ আছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা দোয়া করবেন।
বাড়িতে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। আমি মনে মনে টেনশন করছি, বাহিরে বের হলেই আমার মাথা ব্যথা করে, যে মাথা ব্যথা কখন উঠে যায় এই একটা টেনশন করছি। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোই আছি, মাথা ব্যথা উঠে নাই। বাসায় চলে এসেছি, আমার শাশুড়ি আম কেটে রেখেছে, আমি হাত মুখ ভালো করে ধুয়ে এসে আমরা আম খেতে বসেছি। আমি খুবই ক্লান্ত ছিলাম, মনে মনে যেই ভয়টা পাচ্ছিলাম যে আমার মাথা ব্যথা উঠে যাবে কি না, মাথা ব্যথা উঠে গেছে। আমরা সবাই একসাথে বসে আম খাচ্ছি। এটা হচ্ছে সেই আম, রাজশাহীর আম, আমার দুলা ভাই পাঠিয়েছিল সেই আম। আমটা খুবই মজার, মিষ্টি। সবাই মিলে খাওয়া দাওয়া করার মজাই আলাদা, একসাথে থাকার মজাই আলাদা। এখানে যে পুঁইশাক গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি লাগিয়েছি, বাজার থেকে পুঁইশাক নিয়ে আসছিল, আমি দুইটা ডাটা নিয়ে এখানে পুঁতে দিয়েছি, সেখান থেকে গাছ হয়েছে। এই গাছের দুইটা পাতা কুচি করে ডিম দিয়ে ভেজে খেয়েছি, খুব মজা লেগেছে। আসলে গাছ বোনার মজাই আলাদা, সেখানে যদি ফল হয় সেটার মজা আরও বেশি। আমার ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।